আপনার সাথে সাগরের কিছুক্ষণ কথা হলো সেটা শুনলাম আচ্ছা হ্যাঁ আপনি মোটামুটি ইদনে কাসির তারপরে বায়ান ফাউন্ডেশন এগুলোর উপর ভিত্তি করে কথা বললেন তো আপনি এই বিষয়গুলোতে কি একমত যে বায়ান ফাউন্ডেশন বা ইবনে কাসিরের যে কথাগুলো আছে আমি একমত নাকি দ্বিমত সেটা তো ভাই ভিন্ন বিষয় এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে শাফিউল আলম আপনি কথা কি শুনে নেন আমার কথাটা একটু শেষ করতে দিন শুনে নেন আগে শুনে তারপর উত্তর দেন ভাই শোনা কথা শেষ হওয়ার আগে উত্তর দেওয়া শুরু করেন না ঠিক আছে শাফিউল আলম সাহেব শাফিউল আলম সাহেব আপনি আমার কথাটা একটু শেষ হওয়ার পরে উত্তর কথা বলা শুরু করেন ঠিক আছে আচ্ছা আমি যেটা বলছি যে এখানে আমি বিশ্বাস করি কি করি না সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে এই আলবায়ন ফাউন্ডেশন আলবায়ন ফাউন্ডেশন হচ্ছে গিয়ে বাংলা অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে অথেন্টিক সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কলাররা এই অনুবাদগুলাতে পার্টিসিপেট করেছে সবচেয়ে ভালো অভিজ্ঞ অনুবাদকরা এখানে পার্টিসিপেট করেছে এই জিনিসটা আমি ভেরিফাই করে দেখেছি যে সৌদি সরকার দ্বারা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা সৌদি সরকার কর্তৃক নিয়োগকৃত সবচাইতে মদিনা বিশ্ববিদ্যালয় সবচাইতে ভালো ভালো যে বাংলাদেশি স্কলাররা সৌদি আরবে যে পড়তে গেছে বা সৌদি আরবে যে মাস্টার্স করেছে পিএইচডি করেছে তাদের মধ্যে থেকে সবচাইতে ভালো যারা ছাত্র ছিল তাদেরকে দিয়ে এই অনুবাদগুলা করিয়েছে সেই জিনিসটা আমি জানি এবং আমি জানি যে ইবনে কাসিরের যেই মানে তাফসির সেটা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় গুলাতে সবচেয়ে বড় বড় একাডেমিক আলোচনাতে সবচেয়ে মানে গুরুত্ব দিয়ে পড়া হয় ইবনে তাফসির গুলাকে যেমন ধরেন আপনার সাথে যদি আমি এখন মনে করেন আমি আপনার সাথে এখন আলোচনা করছি হিন্দু ধর্মের কালী দেবীর চারটা হাত বা মনে করেন দুর্গা দেবীর দশটা হাত বা গণেশের মাথা হচ্ছে গিয়ে হনু মানে হাতির এই কথাটা যদি আমি বলি তার মানে এটা না যে আমি এই জিনিসটাকে বিশ্বাস করে বলতেছি আপনাকে তার মানে হচ্ছে এইটা যে হিন্দু এই জিনিসটা বলা আছে সেইটা আমি আপনাকে উল্লেখ করছি এবং হিন্দু ধর্মের ভিতরে সবচেয়ে সংস্কৃত আপনাকে যখন আমি এই রেফারেন্স গুলা দেখাবো তখন সেই দলিল গুলা এনেই আপনাকে আমি দেখাবো মানে রাস্তাঘাটের চুনাহাগা থেকে উঠা আসা একটা ছাগলের রেফারেন্স আপনাকে আমি দেখাবো না কারণ সেইটা কোনো অথেন্টিক দলিল না আমি আপনাকে যদি হিন্দু ধর্ম বিষয়ে ওই দলিলটা দেখাই যে হিন্দু ধর্ম অনুসারে দুর্গা দেবীর দশটা হাত বা ধরেন গণেশের মাথাটা হচ্ছে হাতির এই কথাটা যদি আপনাকে আমি আমি বলি সাথে সাথে যে দলিলটা দলিলটা দেখাবো সেই হবে হিন্দু ধর্মের ওপর সর্বোচ্চ 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 পণ্ডিত সংস্কৃত ভাষার উপর সর্বোচ্চ ডিগ্রিধারী যে লেখকেরা আছে তাদের বই এনে আপনাকে আমি দেখাবো কোনো রাস্তাঘাটের চুনাহাগা থেকে আমি আপনাকে দলিল এনে দেখাবো না তার মানে এটা না যে আমি বিশ্বাস করছি যে দুর্গা দেবীর দশটা হাত আছে এটা নেসেসারি না বা আমি এটা বিশ্বাস করছি যে মানে গণেশের মাথাটা হচ্ছে হাতির সেটা নেসেসারি না আমি আপনাকে দলিলটা দেখাচ্ছি তার মানে এটা এটা হয় না এটা বোঝায় না যে ওই দলিলটাকে আমি বিশ্বাস করি সাফিউল আলম সাহেব আপনি কি আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না বলেন তো আপনার এই কথাগুলোর প্রতি আমি আপাতত মনোযোগী ছিলাম না কারণ আমি আমার কথাটাই উদ্র করেছি আমি বলেছিলাম যে আমি কথাটা এক্সপ্যান্ড করলাম অন্য একটা কথা মানে আমি ওই কথাই যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে বলি এইজন্য আপনারা এই কথাগুলো মনোযোগ ছিলাম শুনলাম না কথাগুলো শোনা ক্ষেত্রে আমি যেটা বলছিলাম কথাটা মনোযোগ দিয়ে না শুনেন তাহলে তো আপনার সাথে আমি কথা বলে মানে আমার তো কোনো মানে দরকার নেই আপনার সাথে কথা বলার যদি আপনি আমার কথাকে মনোযোগ না দিয়ে না শুনেন তাহলে তো আপনার সাথে কথা বলতে আমি উৎসাহই পাব না ঠিক চাই যে আমার লাইভে যখন আপনি আসেন আমি যেরকম আপনার কথাকে মনোযোগ দিয়ে শুনেছি শুনে উত্তর দিয়েছি

আ যদি সুযোগ থাকে তাহলে আমি প্রশ্নটা আবার করি আমার ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে একটু লম্বা সময় নিয়ে করি সেটা হলো এই যে যা আপনার লাইভে একদিন দেখলাম ইকে ওই যে মুফাস সরি মুফাসিল না মুফতি মাসুদ এখন মুফতি মাসুদ যদি নিজেকে প্রকাশ না করত এবং মুফতি মাসুদ খুব ভালো আরবি জানে এটা আমি দেখেছি এখন মুফতি মাসুদ নিজেকে ওইভাবে প্রকাশ না করে যদি সে এই তার খোলসের ভেতরে থেকে কোরআন বা অন্যান্য গ্রন্থাদি গ্রন্থাদি বর্ণনা করতেন এবং সেগুলো যদি বাজারে খুব হতো এবং এই ওই ছেলেটা মাসুদ যদি চলে যেত এবং একটা ডেলিভারি দিত খুব সুকৌশলে সেগুলো তো আপনারা গ্রহণ করতেন এবং মানুষও গ্রহণ করত একই কথা আমি বলতে পারি একই কথা শফিউল আলম সাহেব একই কথা তো আমি বলতে পারি কোরআনের ক্ষেত্রেও তো বলতে পারি আমি বলতে পারি যে নবী মোহাম্মদ নিজেই মনে মনে একজন নাস্তিক ছিল এমনও তো হইতে পারে যে নবী মোহাম্মদ নিজেই মনে মনে একজন নাস্তিক ছিল কিন্তু সে হচ্ছে গিয়ে চালাকি করে কোরআনটাকে এমন ভাবে টুইস্ট করছে তার কাছে কিছু কিছু আয়াত আসছিল আল্লাহর কাছ থেকে কিন্তু সে বাটা এমন নাস্তিক ছিল পরে নাস্তিক হয়ে গেছিল আল্লাহর আয়াত আসার পরেও সে নাস্তিকতা করছে এবং সে আয়াতগুলাকে এমন ভাবে টুইস্ট করে ফেলাইছে যেগুলা যেই কারণে কোরআনটা এখন একটা জঙ্গিবাদী বই হয়ে গেছে এরকম দাবিও তো যে কেউ করতে পারে তাই না কিন্তু দাবি করলে তো দাবি করলে তো দাবি করলে তো

বলতে কারণে তার কোনো বক্তব্য এখন আর ইসলামের দলিল হবে না কিন্তু এই কথাটা তো আপনি অন্য কারো ক্ষেত্রে যদি প্রয়োগ করতে চান তাহলে তো আপনাকে সেই প্রমাণটাও দেখাতে হবে সাথে যে সেই সেইবারটাও নাস্তিক ছিল সেটা যদি না দেখাতে পারেন তাহলে অন্য কারোর উপরে আপনার মন গড়া কিছু বক্তব্য মন গড়া কিছু চিন্তা এই চিন্তার তো কোনো দাম নাই এটা তো জাস্ট আপনার চিন্তা মাত্র আহ আচ্ছা ঠিক আছে তাহলে বিষয়টা আসে সেটা হলো আপনি যেভাবে ওই সাগরকে কথাগুলো বললেন সেই হিসেবে তো পৃথিবীতে যতগুলো জলাধার আছে সবগুলোই সমান হওয়ার কথা ছিল কেন কোথাও লবনাক্ততা বেশি কোথাও আপনাকে কে বলেছে আপনাকে যে সবগুলা সমান লবণাক্ত হওয়ার কথা ছিল এই কথাটা আপনাকে কে বলেছে ভাই তো কোনো ব্যারিয়ার নেই ব্যারিয়ার না থাকলেই যে সব জায়গায় সমান লবণাক্ত হবে সেটা আপনাকে কে বলেছে ভাই হবে না ব্যারিয়ার না থাকলে কেন সর্বপ্রসারিত এটা আছে আপনি হয়তো সেটা জানেন না আপনার হয়তো সেই জানাটা আপনি হয়তো সেই জিনিসগুলো কখনো পড়েন নাই বা জানেন না সেটা আচ্ছা বলেন কি লবণাক্ততার ডিফারেন্সের কারণ কি ডিফারেন্টের কারণ কি লবণাক্ততার মানে পার্থক্যের অনেকগুলা কারণ আছে অনেকগুলা কারণ এখানে কাজ করে যেমন ধরেন যেমন ধরেন একটা অঞ্চলে যে যে পাহাড় থেকে সেই যে লবণগুলা মূলত আসে একটা অঞ্চলের পানি মনে করেন সেখানে সেটার কাছাকাছি এবং আরেকটা অঞ্চলের পানি মনে করেন সেখান থেকে অনেক দূরে এই যে মিশ্রণ যে হচ্ছে পানিতে যে লবণ ক্রমাগত মিশ্রিত হচ্ছে সেটার একটা টাইম আছে যে কোন কত টাইম লাগবে এই মিশ্রণটা হইতে কত টাইম লাগবে এই জিনিসগুলা যদি সমুদ্রের স্রোতের কারণে সেই পানিগুলা যদি পরিবর্তন হয়ে যায় প্রতিনিয়ত যদি পরিবর্তন ঘটে তাহলে সেই যে সময়টা সেই সময়টা পাস হয় না যদি সেই সময়টা পাস না হয় তাহলে সেই লবণগুলা এই অঞ্চলের লবণটা এই অঞ্চলের পানিতে ঢুকতে পারে না যদি মানে নদীর যে প্রবাহ মানে সমুদ্রের পানিও কিন্তু প্রবাহিত হয় বিভিন্ন জায়গার পানি বিভিন্ন জায়গাতে যায় বায়ুর বায়ুর প্রবাহের কারণে হ্যাঁ এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে পানির যে গভীর গভীরতা কোন অঞ্চলের এক এক অঞ্চলের পানির গভীরতা এক এক রকম এই গভীরতাটাও এটার সাথে একটা প্রভাব ফেলে ওই অঞ্চলের ওই অঞ্চলের গ্রাভিটি একটা প্রভাব ফেলে পানির ভিতরে কি কি পরিমাণ জিনিসপত্র আছে এবং সেইটার ভিতরে কতটুকু বায়ু আছে পানির ভিতরে কতটুকু বায়ু আছে সেটাও এখানে একটা প্রভাব ফেলে এই পানিটা মিশ্রিত হইতে হইলে পানিতে এই লবণটা মিশ্রিত হইতে হইলে পানির ভিতরে ছোট 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 বায়ুর দরকার হয় ছোট ছোট বাতাসের কণিকার দরকার হয় সেই কণিকাগুলার জায়গাতে লবণের যে ছোট ছোট কণাগুলা সেগুলা ঢুকে যায় যদি একটা অঞ্চলের পানিতে সেই বাতাসগুলা না থাকে তাহলে সেই অঞ্চলের সেই পানিটাতে মিশ্রিত হতে সময়টা বেশি লাগে এটার সাথে আরো এখানে জড়িত যদি একটা অঞ্চলের পানিতে অলরেডি অনেক ধরনের জলজ কণা যেগুলো হচ্ছে ছোট ছোট মানে কণা যেগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন ধরনের গাছ থেকে আসে সেই কণাগুলা যদি বেশি থাকে সেই সেই জায়গাটা সেই পানিটা অলরেডি একটা জিনিস দিয়ে ফিল আপ হয়ে আছে সেখানে লবণ ঢুকতে পারে না লবণ ঢুকতে সেখানে অনেক বেশি সময় লেগে যায় মানে বোঝাতে মনে করেন আপনি যদি একটা অঞ্চলের একটা গ্লাসের ভিতরে যদি অলরেডি আপনি লবণ মিশিয়ে দেন তখন যদি আপনি আবার চিনি ঢালেন সেই চিনিটা মিশ্রিত হতে সেই পানিতে মিশ্রিত হতে অনেক বেশি লম্বা সময় লাগবে কারণ সেখানে অলরেডি লবণ মিশে আছে এই রকমের অনেকগুলা কারণে আছে অমিত ভাই চলে আসছেন অমিত ভাই আরো সুন্দর ভাবে ব্যাখ্যা করতে পারবেন নিশ্চয়ই অমিত ভাই উনি একটা কথা বলেন যে বিভিন্ন অঞ্চলের পানির মানে লবণাক্ততার পরিমাণটা তো

পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমুদ্রের পানির লবণাক্ততার পার্থক্যটা যে আছে সেটা কেন আছে এমন ভাবে করেছেন যেন আমরা জানি না আচ্ছা ওকে কিন্তু আনসারটা দিয়ে নিয়ে আসিফ ভাই প্রথম কথা হচ্ছে যে এটার কতগুলো কারণ আছে প্রথম তার প্রথম কারণ হচ্ছে একটা একটা সার্কুলেশন থাকে সমুদ্র আমাদের যে সমুদ্রগুলোকে আমরা ভাগ করি কোনটা ভারত প্রশান্ত এটা এটা নিজেদের মত করে ভাগ করি কিন্তু নয় যে ভাগ আছে আছে আপনি এরকম সত্যি করি যদি আহ একটা ম্যাপ না দেখেন কোন সমুদ্র থেকে কোন সমুদ্রে পড়লেন সেটা কিন্তু জানতে পারবেন না মানে জলের স্যালানিটি দেখে বা অন্য কোনো ভাবে আপনি জানতে পারবেন না এরকম কোনো বর্ডার দেওয়া নেই অ্যাকচুয়ালি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি জানিনা আপনারা শুনেছেন কিনা যে মরু অঞ্চলের মরু মানে পোলার রিজিয়নের বরফ গলে যে যাচ্ছে বলে আমাদের খুবই একটা আমরা সংখ্যায় আছি এই যে সংখ্যায় আছি তার এটা কিন্তু কারণ নয় শুধুমাত্র এই একটা কারণ নয় যে আমাদের সমুদ্রের জলের লেভেলটা বেড়ে যাবে এটা কিন্তু একমাত্র কারণ নয় এর কারণটা হচ্ছে এটা যে এই যে মরু অঞ্চলের বা পোলার রিজিয়নে যে বরফ আছে এই বরফটা বেশ কিছু পরিমাণ বরফকে যখন সমুদ্রের জলে সেটাকে সেটাকে কনসেন্ট্রেট করে কনসেন্ট্রেট করে এখানে একটা সার্কুলেশন হতে সাহায্য করে একে হ্যালো হালাইন সার্কুলেশন বলে এই মাধ্যমে যে সমুদ্রের গভীর পল গভীরে যে সমস্ত জীব থাকে তাদের জন্য অক্সিজেন সরবরাহ হয় তা এইটা যদি না হয় তাহলে বহু প্রজাতি বহু প্রাণী তারা মারা যাবে বহু উদ্ভিদ মারা যাবে এবং পৃথিবীর একটা একটা প্রচুর একটা সমস্যা দেখা দেবে তার মানে এই জিনিসটা আমরা জানি যে একটা সার্কুলেশন হয় সমুদ্রে এক সমুদ্র থেকে আরেক সমুদ্রের মধ্যে বা এক মহাসাগর থেকে আরেক মহাসাগরের মধ্যে সার্কুলেশন হয় কিন্তু এখন আহ কতগুলো লোকাল ভ্যারিয়েশন আছে লোকাল ভ্যারিয়েশনের মধ্যে একটা হচ্ছে যে সমুদ্রের তলায় যে তলায় যে আহ রক বা মিনারেলস গুলো আছে সেই মিনারেলস গুলো সব জায়গায় সমান নয় এইটা একটা কারণ বা যে সমস্ত নদীগুলো সেই সমুদ্রের কাছাকাছি এসে প্রবাহিত হচ্ছে তারাও একই রকম ভূখণ্ডর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না সেই কারণে স্যালামিটির প্রবলেম হতে সমান না হতে পারে তিন নম্বর আরেকটা কারণ হচ্ছে সব জায়গায় সূর্য সমানভাবে আহ লম্বভাবে বিকিরণ করে না সূর্য রালো লম্বভাবে বিকৃত হয় না তাপমাত্রা সমান নয় সেই কারণে সব জায়গায় বাষ্পীভবন সমান সমান হয় না তাই জন্য যেখানে বাষ্পীভবন বেশি হয় সেখানে কনসেন্ট্রেশন একটুখানি বেড়ে যেতে পারে এবং যেখানে বাষ্পীভবন কম হয় সেখানে এই কনসেন্ট্রেশন একটুখানি কমে যেতে পারে এখন আরো একটা কোয়েশ্চেন হতে পারে যে সমুদ্র তো এতদিন ধরে আছে সমুদ্র তো আছে সেগুলো লবণাক্ত হয়ে গেছে লেক ওয়াটার গুলো যেগুলো এতদিন ধরে আছে সেগুলো লবণাক্ত হয়নি কেন তার একটা কারণ যে যে কতগুলো কতগুলো মিনারেলস যেমন সোডিয়াম ক্লোরাইড এই সমস্ত জিনিসগুলো সেখানে কনসেন্ট্রেশনের পার্থক্যের জন্য হয় দ্বিতীয় কথা লেক ওয়াটার যে সবসময় যে একটা স্ট্যাগন সেরকম না দ্বিতীয় কথা যে সমস্ত লেক ওয়াটার বা যে সমস্ত পুকুর বা ডোবা যেগুলো যেগুলোতে নালা এসে নালা টালা এসে মেশে সিবেজের জন্য যেগুলো ব্যবহৃত হয় জন্য যেগুলো ব্যবহৃত হয় সেখানেও কিন্তু এইরকম সমুদ্রের মতো না হলেও অন্যরকম লবণাক্ত জল কিন্তু পাওয়া যেতে পারে এইটা কোথা থেকে ফ্লো করছে তার ওপরে এসে ওপরে নির্ভর করে আর সমুদ্রের জল শুধুমাত্র বায়ুর কারণে না এই যে হ্যালো হ্যালাইন সার্কুলেশন যেটা বললাম সেটার কারণেও সমুদ্র জল প্রবাহিত হয় এবং এই কারণে কনসেন্ট্রেশনের এদিক ওদিক হতে পারে যেমন বললাম যে এই মুরু অঞ্চলে অঞ্চলে মানে যেখানে বরফ থাকে সেখানে বরফের বা ঠান্ডার জন্য বেশ কিছু জল সেখানে কনসেন্ট্রেট হয় কনসেন্ট্রেট হলেই সেটা সম্পৃক্ত হয়ে যায় সম্পৃক্ত হয়ে সেই সম্পৃক্ত ভারী জল নিচে চলে যায় এবং সেখানে স্যালিনিটি কিছুটা বেড়ে যায় এই সমস্ত কারণে বিভিন্ন বিভিন্ন কারণে মানে একটা না বিভিন্ন কারণে বিভিন্ন অঞ্চলে

এবং স্যাটেলাইট থেকে আসলে দেখা যাচ্ছে যে পানির স্রোত ধারা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা উপর থেকে এখন আমরা অবজার্ভ করতে পারছি এই জিনিসটা এই ভিডিওটা আমি থেকে নিয়েছি আমি আপনাদেরকে একটু বড় করে নাসা দেখাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন এইখানে এই যে নাসা যে ছোট ছোট কনিকাগুলা ছেড়ে দিয়েছে পৃথিবীর সমুদ্রে সেখান থেকে দেখা যাচ্ছে যে পৃথিবীর পানি একটা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে আরেক মূলত পানির গতিপথ পর্যবেক্ষণের জন্যই নাসা এই কাজটা করেছে এই জিনিসটা আমরা এখন পর্যবেক্ষণ করতে পারি দেখেন পানি কোথা থেকে কোথা থেকে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেই জিনিসটা খুব সুন্দর ভাবে এখন আমরা পর্যবেক্ষণ করতে পারছি এখানে কি অমিত ভাই কোথাও কি এরকম কিছু দেখা যাচ্ছে যে কোনো একটা দেয়াল আছে বা অনতিক্রম ব্যবধান আছে বা কোথাও একটা যা এমন কিছু আছে যেটার কারণে পানি যেতে পারছে না ওইখান থেকে ফিরে আসতেছে এরকম কি কোথাও দেখা যাচ্ছে অমিত ভাই

আচ্ছা শফিউল আলম সাহেব আপনি বলেন তো যে আমরা এখন নাসা থেকে যেই স্যাটেলাইটের মাধ্যমে যে জিনিসটা সরাসরি সচক্ষে দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পানি বিভিন্ন জায়গাতে প্রবাহিত হচ্ছে এবং সার্কুলেশন হচ্ছে কোথাও এরকমের কোনো দেয়াল আমরা সারা পৃথিবীর কোনো পানিতে দেখতে পাচ্ছি না আপনার কোরআন তো বলছে যে অনতিক্রম ব্যবধানটা আছে সেটা কোথায় আছে একটু দেখান তো আমাদেরকে প্রথম কথা হলো আপনি আপনি অমিতের কাছে যাওয়ার আগে যাওয়ার প্রাক আপনি একটা শব্দ ব্যবহার করেছিলেন যে ছোট ছোট বায়ু কণা সেগুলো কোথাও ঘনত্ব বেশি মানে প্রবাহের একটা ব্যাপার সবার আছে এরকম কিছু কথা বললেন একটা এখানে ভাই একটা ফ্যাক্টর না

আমি কিন্তু নাই এবার বলেন আপনি মানে এইখানে ভুল কিছু বলেন নাই অবশ্যই সঠিক বলেছেন আমি সঠিকটাকেই মানে পিক করার চেষ্টা করতেছি সেটা হলো এইখানে যে শব্দটা আপনি ব্যবহার করেছেন সেটা হলো সার্কুলেশন দিস ইস দা মেইন কজ

তারপরে অতিক্রম করে না অতিক্রম করতে পারে না এরকম কিছু কথা সাগরের সাথে হয়েছে এই শব্দগুলা তো আমার শব্দ না ভাই এই শব্দগুলা তো অনুবাদে কোরআনের বাংলা অনুবাদের শব্দ এবং প্রখ্যাত সব তাফসির কি এইভাবেই অনুবাদ করেছেন এইভাবেই ব্যাখ্যা করেছেন হ্যাঁ প্রখ্যাত বলতে কোনো কথা নেই কারণ এখানে আপনি নিজেও আমরা কি মানে প্রখ্যাত অনুবাদকদের অনুবাদগুলা না নিয়ে আপনার মতো একজন লোকের কাছ থেকে অনুবাদ গ্রহণ করব সেটা কি আমাদের জন্য

বাংলাদেশের একজন প্রখ্যাত অনুবাদ অনুবাদক আছেন কবির চৌধুরী উনি বাংলায় অনেকগুলো ইংরেজি বাংলা অনুবাদ করেছেন ওনার অনুবাদ সব ভুয়া হ্যাঁ তার ভুয়া তার মানে হচ্ছে এটা যে আমি যে কথাগুলা মানে আমি যে অনুবাদ আরেকটা অনুবাদ আছে সেই অনুবাদটা সঠিক এটাও কি আমি একই সাথে বলছি না এটা তো ওই কথাটার ভেতরে লুকায় আছে তাই না যে কবির চৌধুরীর অনুবাদটা ভুয়া ভালো না সে অনুবাদ গুলো করতে পারে নাই এই কথাটার মানে কি এটা না যে আমার অনুবাদটা সঠিক হ্যাঁ অবশ্যই তার মানে আমার কাছে এমন একটা সোর্স আছে যেটা হুইচ ইজ মোর অথেন্টিক আচ্ছা তাহলে শফিউল আলম সাহেব আমাদেরকে সেই যে আমাদের আমি যে অনুবাদগুলা দিয়েছি সেগুলা সারা পৃথিবীতে প্রখ্যাত সব অনুবাদক বা মানে তাফসীর কারক এখন আমরা যদি তার তাদের ইয়াগুলো না নেই এখন শফিউল আলম সাহেব এছাড়া আর কার কাকে প্রস্তাব আমাদের করছেন যে অমুকের অনুবাদটা আপনি তাহলে দেখেন

ফুল সেন্টেন্সটা কি সেটা বেশিরভাগ সময় আমি বুঝতেই পারবো না এবং এই আরবিটা আরবি ভাষাটা অনেক ওল্ড অ্যারাবিক আরামাইক অ্যারাবিক ওইটা হচ্ছে কোরাইশদের অ্যারাবিক এইটা বর্তমান সময়ে প্রচলিত না বর্তমান সময়ের যদি মানে ইয়াগুলো আমি দেখি ডিকশনারিগুলো দেখি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ভুল ভুল শব্দ ভুল অনুবাদ পাবো কারণ বর্তমান সময়ে এই শব্দগুলার আর চল নাই বর্তমান সময়ে মানে ভাষা হচ্ছে একটা পরিবর্তনশীল বিষয় আগে মানে একটা সময় বাংলাদেশে ময়কারে মা গয়ের রসিকারে গি এই শব্দটাকে মহিলা হিসেবে ধরা হইতো মহিলা হিসেবে বলা হইতো কিন্তু এখন বর্তমান সময়ে এই জিনিসটা একটা গালি এই জিনিসটাকে একটা গালি হিসেবে ট্রিট করা হয় তার মানে ভাষাটা তো কখনো কনস্ট্যান্ট একই রকম থাকে না চোদ্দশো বছর আগে যেই ভাষাটা যেই শব্দগুলা দ্বারা যেই মিনিংটা হইতো বর্তমান সময় সেই মিনিংটা হয় না বর্তমান সময় মিনিং সম্পূর্ণ বদলে গেছে অতীতে যখন বেদ যখন বেদ যখন লেখা হয়েছে সেইখানে নাস্তিক শব্দটা যেই অর্থ বহন করতো এখন নাস্তিক বলতে বোঝানো হইতো যারা বেদ বিরোধী তাদেরকে বলা হয়তো নাস্তিক তার মানে মুসলমানরা নাস্তিক সেই সূত্র অনুসারে কিন্তু বর্তমান সময় তো নাস্তিক বলতে সেটা বোঝানো হয় না বর্তমান সময় নাস্তিক বলতে বোঝানো হয় যারা ঈশ্বরের অস্তিত্ব অবিশ্বাস করে বা তাদের বিশ্বাসের অভাব আছে তাদেরকে নাস্তিক ভাষা তো ভাষাটাকে বুঝতে হইলে তো আপনার সেই সময়ের ইতিহাসও জানতে হবে দেখলে আমি কিভাবে একটা ডিকশনারি থেকে এই জিনিসটা বুঝতে পারবো যে এখানে কি বলা আছে মানে এই মূল সমস্যাটাই হলো এই জায়গাতে যে আপনি বুঝতে পারেন না মানে যেহেতু বুঝতে পারেন না আমি যদি বুঝতে না পারি তাহলে কেউই বুঝতে পারে না আমি যদি বুঝতে না পারি তাহলে কেউ বুঝতে পারে না মানে আপনি যেহেতু আপনি নিজেই বলছেন যে আপনি বুঝতে পারেন আপনি যদি আপনি যদি দাবি করেন যে আপনি বুঝতে পারেন আপনি যদি দাবি করেন যে আপনি বুঝতে পারেন তাহলে আপনি আপনার বুঝটা আমাদেরকে দেখান এবং অথেন্টিক রেফারেন্স দিয়ে দেখান আপনার মুখের কথাতে তো হবে না ভাই আচ্ছা আমি একটা অথেন্টিক সোর্স দিয়ে দেখাইলাম ওটা কি আমার বুঝ হলো ওটা তো ওই সোর্সের বুঝ তোমার মত লোকের আপনার লোকের বুঝ কি তুমি জানতেও চাই না ভাই সাইফুল আলম সাহেব আপনার মতো লোকের কথাকার কোন লোক কি কইছে না কইছে এগুলো তো আমি জিজ্ঞাসা করি না জানতেও চাই না কারণ কথাকার কোন শফিউল আলম কোন মানে টং এর দোকানে বসে বসে কি কয় না না কয় এটা আমার জানার দরকার আছে আমি দেখতে যাই এই বিষয় যারা এই বিষয় যারা এই বিষয় যারা পণ্ডিত আছেন এই বিষয় যারা অ্যাকাডেমিশিয়ান আছেন যারা 30 40 বছর ধরে এগুলোর উপরে গবেষণা করেছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন ওনারা কি বলেছেন সেটা আমি দেখতে যাব আপনার মতো কোথাকার কে কোন টং এর দোকানে বয়া বয়া চাইতাছে আর মনের মত মনের খেয়াল খুশি মত অনুবাদ বানাইতেছে এগুলো দেখে আমার লাভ কি ভাই আমার তো জানার দরকার নাই এগুলো না কারণ কি মানে এই কারণ আপনি তো ওই বুঝ আপনি নিজেও বলছেন যে আপনি এগুলো আপনাকে একটু মিউট করছি অমিত ভাই উনি দাবি করছেন যে উনি যে বুঝটা বুঝছেন সেই বুঝতে ইবনে কাসির কাছে সব মানে বড় বড় অনুবাদক যারা হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয় মনে করেন তিরিশ বছর করছেন তাদের তারা কিছু কেউ কিছু বুঝে নাই আমাকে শফিউল আলম সাহেব বাংলাদেশের একটা চিপায় বৈশা টং এর দোকানে বয়ে বয়ে তার থেকে বেশি বুঝা ইচ্ছে বুঝছেন এই হচ্ছে অবস্থা অমিত ভাই আপনি কি আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু অমিত ভাই হ্যাঁ বলেন যে এই যে আপনারা আপনি যে এই সফিউল আলম যে বলছেন যে আপনি যে শুনতে পাচ্ছেন মানে আপনি যে বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন আসিফে কিন্তু তার মানে এই যে ত্রিশ চল্লিশ বছর ধরে গবেষণা করছেন যারা তারাও তো তার মানে বুঝতে পারেনি মানে তারা যে অনুবাদ করেছে তারাও তো তার মানে সঠিক অর্থটা বুঝতে পারেনি তার মানে কি এটা যে সঠিক অর্থ বোঝা যায় না এত কঠিন যে সঠিক অর্থ বুঝে না এটা আমার একটা প্রশ্ন দ্বিতীয় কথা যে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে গেলে তো সমস্যা তখন তো আবার আগের ওয়ার্ড পরের ওয়ার্ড আগের আয়াত পরের আয়াত আগের কন্টেক্স পরের কন্টেক্স সেরকম চলে আসে তাই না ভাই হ্যাঁ কিন্তু অমিত ভাই আমি যে আমি কিন্তু প্রতিদিন কথাগুলো এইভাবে বলে যে এই বাটপারি আমরা জীবনে প্রথমবার শুনতেছি মানে প্রতিনিয়ত একই বাটপারি মানে রিপিট করে মুমিন সমাজ এবং তারা এমন প্রেটেন করে যে এই বাট করে আমি এখান থেকে বেঁচে যাব যে এই বাট মনে তাদের সাথে আর কেউ করে নাই আমি নতুন বাট পারি এখানে যে কোরআন হাদিসের তাফসীর সরি জি আসলে ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে মনে করেন যে আমার বুঝটা আমি যে বুঝটা বুঝছি সেটা তো মানে মনে করেন পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ তাফসির কারক সর্বশ্রেষ্ঠ অনুবাদক সবচেয়ে বড় স্কলার চল্লিশ বছর ধরে মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা এক একজন মানুষের কাছ থেকে আমি সেই জিনিসটা নিয়ে রেফারেন্স সহকারে আলোচনাটা করতেছি আর শফিউল আলম সাহেবের কাছে কোনো দলিল নাই কোন মানে স্কলার নাই উনি যা বুঝছেন নিজে টাঙের দোকানে টিনের টিনের তলে বৈশা বৈশ্ব বুঝছেন বাংলাদেশে বৈশা উনি বলতেছেন যে ওনার বুঝটাই সঠিক আর আমি যেই বুঝটা দলিল সহ দেখাচ্ছি রেফারেন্স সহ দেখাচ্ছে বইপত্র থেকে দেখাচ্ছি সেই বুঝটা ভুল বুঝ দিলে নিশ্চয়ই ওনার কাছে আল্লাহ পাক নিজে ইচ্ছে বই গেছে যে হে শফিউল আলম সাহেব হে শফিউল আলম বান্দামার তোর বুঝতে সঠিক বুঝ আমি তোর আমি তোর সার্টিফিকেট দিতেছি এই লার্টিফিকেট তোর বুঝের উপরে আমি সিল সাপোর্ট মেরে দিলাম আমি আল্লাহ পাক তোর বুঝের উপরে আমি সিল মেরে দিছি যে তোর বুঝতে সঠিক আর ইবনে কাসির ফাসির ওরা মানে ডক্টর আবু বকর জাকারিয়া আল ফাউন্ডেশন সৌদি টৌদি ওরা সব ভুয়া ওরা সব ফালতু এই বুঝটা ওনার বুঝটা যে সঠিক বুঝ আমাদের বুঝ আমি যেই বুঝটা স্কলারদের থেকে বুঝছি সেটা যে ভুল বুঝ এটাও তো ওনার প্রমাণ করতে হবে নাকি ফারাজ ভাই নাকি উনি বললেই হবে হ্যাঁ ভাই এটা তো প্রমাণ করতে হবে যে স্কলার বুঝে উনি বুঝছে তা আবার অথেন্টিক একটা সোর্স দিয়ে দেখাইতে হবে আবার অথেন্টিক সোর্সের যে যখন দেখাইতে বলবেন তখন বলবেন অথেন্টিক সোর্স তো ওই যে স্কলার তার বুঝ এটা তো আমার বুঝ না ভাই আপনি তো তারপর আবার ক্লিয়ার করেছিলেন তার বুঝটা কি ইরান হে কারো কোনো আবদুল্লাহ যাই আসে না হ্যাঁ সেটা তো আমি ক্লিয়ার করে দিলাম যে ভাই শফিকুল আলম সাহেব আপনি আপনার মানে ল্যাপের তলায় বসে বসে কি বুঝ বোঝেন সেটা তো ভাই আমি জানতেও চাই না ইনফ্যাক্ট আমার কোনো মানে কোরআন যদি ইশানের কথা বলেন যে আপনার দুই সমুদ্রের পানি একসাথে মিলিত হয় না এটা যদি যদি কথা বলেন বা দুই ইশার পানি একসাথে মিলিত হয় না ওটানে দুইটা পয়েন্ট একে হচ্ছে যে কোরআনে বলা হচ্ছে কখনো মিলিত হয় না এটা একেবারেই ভুল মানে একেবারেই গাজা করে ভুল কারণ যখন গ্লেশার ইয়া হয় গ্লেশিয়ার গুলো যায় তখন হচ্ছে আপনার মিঠা পানি আর ইয়া পানি মিশা যায় আর লবণাক্ত পানি মিশে যায় অ্যান্ড সেকেন্ড অফ অল মানে এই জিনিসটা কোনো মিরাকুলাস কোনো কিছু না এই জন্য কেননা যে দুইটা পানির যে দুইটা লেয়ার থাকে বা পানির যে দুইটা সমুদ্রের মানে যে কোনো জলাশয়ের মধ্যে মানে ওয়াটার বডির মধ্যে বড় ওয়াটার বডিগুলোর মধ্যে এমনকি ছোট ওয়াটার বডিগুলোর মধ্যে দেখা যায় যেখানে ধরেন একটু কাদা 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 পানি আর একটু পরিষ্কার পানি দুইটা আলাদা আলাদা ইয়ে এসে মানে সাথে থাকে ওই জিনিসটাও কিন্তু প্রকৃতিতে অবজার্ভ করা যায় এটা মধ্যে মিরা ক্লাস মানে আবদুল্লাহ নাই কিন্তু এটা দেখতে ওই কথাটা বলতে কারো কিন্তু ওই বহির দরকার নাই ইভেন আপনি যে কোনো মানে ইভেন আপনি যদি পুকুর পুকুর পাড়েও যান পুকুর ইভেন আপনি পুকুর পাড়েও যান আপনি দেখবেন কিন্তু ওই যে পুকুরের যে ইয়েটা আছে সাইড গুলো আছে সাইড গুলোতে দেখবেন আপনি হচ্ছে একটু কাদা কাদা বাড়িগুলো থাকে আর যখন একটু ভিতর দিকে যাবেন তখন আপনি দেখবেন যে

যে জিনিসটা মানে আমাদের শফিউল আলম সাহেব যেই অনুবাদটা করতে চাচ্ছেন বা সে যেই তাফসিটা করতে চাচ্ছেন আমরা কি মনে করেন শফিউল আলম সাহেব একটা চুনাহাগা মাদ্রাসাতে পড়ালেখা করেছেন সেই চুনাহাগা মাদ্রাসার তাফসিটা নিব নাকি আমরা ইবনে কাসিরের তাফসিটা নিব শফিউল আলম সাহেব বলেন তো আপনি যে শেক্সপিয়রের একটা মানে নাটকের অনুবাদ আমরা কি একজন প্রখ্যাত এই বিষয়ে যারা ইংরেজি মানে বাংলাদেশের ইংরেজি বিভাগের একজন প্রফেসর অনুবাদটা করেছে সেখান থেকে আমরা অনুবাদটা মানে রিলায়েবল হবে নাকি চুনাহাগা হাঁকা স্কুল অ্যান্ড কলেজ এই এই স্কুলের একজন মানে মানে ক্লাস ফাইভ পাস করা একজন শিক্ষক আছেন যে যার মানে শিক্ষকতা যোগ্যতা আছে ক্লাস ফাইভ এই লোকের অনুবাদটা গ্রহণ করাটা আমাদের জন্য ভালো হবে কোনটা বেটার হবে আপনি একটু বলেন তো অনেক কথাই শুনলাম তবে এসব কথার সোজা উত্তর হলো যদি কোনো সার্জন উত্তরটা দিতেন উত্তরটা যদি আগে একটু দিয়ে নিতেন ভালোই তো সফিল আলম সাহেব আগে একটু উত্তরটা দিয়ে নেন উত্তরই দিয়ে দিচ্ছি কেউ যদি আহ ফোরা অপারেশন করতে গিয়ে অন্ডকোষ ফেলে দেয় সে যদি সার্জন হয় সেটা গ্রহণযোগ্য নয় বরং একদম নাপিত যদি এবার উত্তর বুঝতে পেরেছি ঠিক আছে আপনার মানে 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 মারে প্রতি কথা শুনেছি আমরা এবার আপনি উত্তরটা একটু দেন উত্তরটা একটু দেন অপার সঙ্গে ঠিক করতে হবে আপনি আপনার সার্টিফিকেট আপনার মানে ইয়া জনক গ্রহণযোগ্যতা দ্যাট ইজ নট সাবজেক্ট সাবজেক্ট হলো গ্রহণযোগ্যতাটা তো গ্রহণযোগ্যতাটা তো কেন সেটাও তো আমরা ব্যাখ্যা করেছি ভাই এখন আপনি যদি বলেন যে আপনি যদি বাসা বসে বসে আইনস্টাইনের সূত্রকে উড়াই দেন হ্যাঁ আর লোকে যদি মানে আপনি যদি নিজের ঘরে বসে মনে করেন আমি মহাজ্ঞানী আমি পন্ডিত আমি তিনটা নোবেল পুরস্কার পাইছি ঘরে বসে বসে যদি মনে করেন আপনি তো পাগলের সুখ মনে মনে করতেই পারেন এটা তো আপনার খুশি আপনি ঘরে বসে বসে ভাবতেই পারেন আপনি আইনস্টাইনের থেকে বেশি পন্ডিত হয়ে গেছেন এটা ভাবতে তো আপনার কোনো কেউ পশাদন লাগবে না ম্যাক্সিমাম হলে আপনার একটা পাবনার টিকিট পাবনার টিকিট আপনার ধরা দিতে পারি ম্যাক্সিমাম এটা আমি করতে পারি শফিল আলম সাহেবের কথা শুনেন একটু কথা শুনে নেন শফিল আলম সাহেবের কথা শুনে নেন একটু কথা শুনে নেন একটু কথা একটু শুনে নেন আপনি ঘরে আমি আমি নিউটনের থেকে বড় বিজ্ঞানী এবং আপনি যদি ওয়াজ শুরু করেন মানে এই যে আমাদের হুজুরদের মতো এখানে গিয়ে ওয়াজ শুরু করেন যে এইটা হইলে এটা হবে বিজ্ঞান মেনে নিয়ে আসে আমাকে আল্লাহ পাককে বিজ্ঞান মেনে নিয়েছে কোরআন কে মেনে নিয়ে আসে বিজ্ঞান এগুলো যদি আপনি ওয়াজে গিয়ে বলতে শুরু করেন

মানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি বোঝে আমি বেশি বুঝি আরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওরা কি বোঝে ওরা ওদের কিছুই না আমি আমি বেশি বুঝি এই যে আপনি যে নিজে নিজে বেশি বুঝেন নিজের মনে মনে নিজে বেশি বুঝেন এই রকমের পাগলের সুখ মনে মনে থাকলে তো আমাদের কিছু করার নাই ভাই ম্যাক্সিমাম আমরা যেটা করতে পারি আপনার একটা পাবনার টিকিট ধরাই দিতে পারি এর থেকে বেশি কিছু করতে পারবো না কিন্তু আপনি যদি জেনুইনলি মনে করেন যে আপনার অনুবাদটাই সঠিক বা আপনার তাফসিরটাই সঠিক তাহলে আমাদেরকে সেটার সপক্ষে একটা রেফারেন্স দেন যে মনে করেন সৌদি সরকার আপনাকে আপনার অনুবাদটাকে স্বীকৃতি দিল সৌদি সব বিশেষজ্ঞ যারা আছে ভাষার উপরে যারা পণ্ডিত আছে তারা আপনার অনুবাদটা পরে বা আপনার তাফসিরটা পরে বুঝতে পারলো যে আপনার অনুবাদটা সবচেয়ে মানে ভালো অনুবাদ হয়েছে বা ভালো তাফসির হয়েছে এরকম একটা স্বীকৃতি আপনাকে দিল এটা একটা মানে রেফারেন্স দিতে পারে অথবা ধরেন পাক সরাসরি নাইমাই শাহ আপনার বুকে জড়ায় ধরছে হে শফিল আলম তুই এতদিন ধরে যারা আমার যারা উন্মত ছিল তারা কেউ অনুবাদটা ঠিক মতো করতে পারলো না তুই একমাত্র যে ঠিকঠাক অনুবাদটা করতে পারছো যা এখন আসিফ মোদ্দিনের মুখে মুখ ভতা করে দিয়া যা আপনাকে যদি আল্লাহকে যদি এইভাবে পাঠিয়ে দেওয়া থাকে নিশ্চয়ই আল্লাহকে আপনার অনুবাদে একটা সিল ছাপুর মেরে দিচ্ছে যে এটা আল্লাহ পাকের সিল আপনার অনুবাদটা সেই সিল দ্বারা সত্যায়িত তাহলে সেই সিলটা আমাদেরকে দেখান অথবা সৌদি সরকারের সেই সিলটা দেখান বা কোনো একটা

আলোচনার বিষয় এই মুহূর্তে আলোচনার বিষয় এইটাই যে আপনার যে অনুবাদটা আবারও মিউট করছি আপনাকে আপনার যে অনুবাদটা বা আপনার যে ব্যক্তিগত ভাবে যে আপনি তাফসিরটা করছেন আপনার যে অনুবাদটা আপনি করছেন এটা কি আপনি কোথাও থেকে ভেরিফাই করছেন যে ভাই অমুক বিশ্ববিদ্যালয়ে মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আরবি ভাষার উপরে তিনি চল্লিশ বছর ধরে পড়ালেখা করতেছে এবং 10 বিশটা বই লিখছে তার কাছে কিনে দেখাইলেন ভাই আমি একটা অনুবাদ করছি দেখেন তো আমার অনুবাদটা কেমন হয়েছে সেই ভদ্রলোক আপনার মানে পিএইচডি পেপার যেভাবে সাবমিট করে আপনি মনে করেন সেভাবে সাবমিট করলেন সে তো আপনার অনুবাদটা দেখে একটু গবেষণা করলো হ্যাঁ অনুবাদটা তো এই মনে হয় ভালোই হয়েছে আচ্ছা এই জায়গায় জায়গায় একটু ভুল হয়েছে বা অন্যগুলো ঠিক হয়েছে এইভাবে যে কোথা থেকে কি আপনি ভেরিফাই করে আনছেন আপনার অনুবাদটা নাকি নিজেই নিজের মানে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিচ্ছেন একটু বলেন তো এটা জাস্ট বলেন আর কোন কথা বলেন না আপাতত শফিল আলম সাহেব হ্যাঁ এইটা একটু বলেন নাকি সফিল আলম সাহেব আপনি এটা একটু বলেন যে আপনি কি নিজেই নিজেকে চ্যাম্পিয়ন ঘোষণা দিয়েছেন আলম সাহেব আপনি আমাকে আগে উত্তরটা আগে একটু দিয়ে নেন তাহলে আমাদের আলোচনা আমরা বারবার একই কথাতে আমি ফেরত আসতে চাচ্ছি না কারণ এটা শিওর হয়ে নিচ্ছি একটু বলে নেন ভাই

মানে কোন একটা বিশ্ববিদ্যালয়ের একজন মানে আরবি ভাষার উপরে শিক্ষক তার কাছে তো দেখাইতে হবে তাই না যে কোনো জিনিসের তর্জমা যখন কেউ করে তখন সে কতটা পন্ডিত সেটা গ্রহণযোগ্য কতটা সে তিনি কতটা পন্ডিত তিনি তার কি কি আহ মানে তার কি কি যোগ্যতা সেটা সেইভাবে তর্জমা করার জন্য সত্যি আছে কিনা সেই যোগ্যতা সেগুলো অবশ্যই আমরা বিচার করি আচ্ছা ফারেজ ভাই আপনি বলেন তো যে নিজেই নিজেকে উনি চ্যাম্পিয়ন ঘোষণা করতেছে আমি বারবার জিজ্ঞেস করতেছি এত ইয়া ভাবে জিজ্ঞেস করতেছি কেউ কি ওনার মানে অনুবাদটা বা তাফসিটাকে কেউ কি সার্টিফাই করছে নাকি নিজে নিজেই নিজেকে সার্টিফাই করছে এটা বলতে ওনার এত লজ্জা কিসের আমি তো বুঝতে পারছি না উনি বলতে পারে আমি নিজেই নিজের সার্টিফিকেট দিছি ভাই আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে তো আমি মানে সিম্পল ভাষায় দেখেন আমি মানে তো কমপ্লেক্স তো করা আমি সিম্পল ভাষায় বলতে পারবো যে উনি একজন বাটপার বাটপারি করার চেষ্টা করছেন দ্যাটস ইট ওনার যে ওটা কোনো ভ্যালিডিটি নাই এটা সে নিজেও জানে এবং ভ্যালিডিটি থাকতে সে বহুত আগে দিয়ে দিত ভ্যালিডিটি নাই দেখে সে আর কি ভ্যালিডিটির দিকে যেতে চাইতেছে না তার যে দিলের ফিলিংস সে দিল থেকে যেটা ফিল করছে এটা ট্রান্সলেশন বা ইন্টারপ্রিটেশন ওটাকেই ওটাই সঠিক কিভাবে সঠিক

সেটা তো ভাই আমি আপনার দক্ষতাটা যাচাইও করতে পারবো না এটা যাচাই করতে পারবে একটা বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে আনভেরিফাইড তথ্য ডিলার ফিলিংস এটা ভেরিফিকেশন ছাড়াই গ্রহণ করে নেওয়াটা হচ্ছে শিক্ষিতদের কাজ আর যদি এটা কেউ না করে সেটা হচ্ছে মূর্খতা মানে শিশুকে আমি মূর্খ ছিল দেখে তো মানে উম্মদদের মূর্খ হইতে হবে এটা তো নেসেসারি কোনো ইয়া না কন্ডিশন না ভাই মুমিন হইলে যে টাউট বাট পার এবং মানে অসৎ হইতে হবে এটা কি একেবারে নেসেসারি হয়ে গেছে তাই না একদম হইতেই হবে এবং আমি জিজ্ঞেস করতেছি যে উনি যে অনুবাদটা এখন আমাদেরকে করে দিবে বা যে তাফসিটা আমাদেরকে করে দিবে ওনার তাফসিটা যে আমরা আমাদের আমাদের আলোচনাতে আসার যোগ্যতা আছে কিনা সেটা জানার জন্য তো আমার এটা জানতে হবে যে উনি যে তাফসিটা করেছেন ওনার উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এই মানে আরবি ভাষার উপর লেখা করেছেন কত বছর পড়া লেখা করেছেন কয়টা পিএইচডি বা কয়টা মাস্টার্স উনি ওনার আছে সেটা তো আমার একটু জানতে হবে তাই না শফিল আলম সাহেব আপনার কি আরবি ভাষার উপরে কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন মাস্টার্স বা কোন পিএইচডি আছে শুধু এটুক হ্যাঁ বা নাতে উত্তর দেন তো দেখি ধন্যবাদ আমি আপনাদের মতো অশিক্ষিতদের সাথে আর কথা বলতে পারবো না

তবে আসি ভাই আমাদের যে আগে যে একজন বক্তা ছিল এগুলো কি আসি বুঝছেন স্যার হচ্ছে মানে ইসলাম ইসলামের এস সেভ করার জন্য এরা যত যত ধরনের ছোটটা বিবাটা আমি করুক এগুলোকে তো সেলিব্রেট করে অন্যান্য মুমিন ভাইরা মানে এদের এদের মুমিন ভাইরা সেলিব্রেট করে এজন্য এদের আর কি সেই লজ্জা শরমটা নাই অনেক ডেইলি বেসিস তারা এসে একই ধরনের বাটপাড়িটা করার সাহসটা পায় তাদের ভাইরা যদি কি তাহলে হয়তো বা এটার ইয়াটা একটু কম হইতো কিন্তু আপনি তো জানেন এইগুলা মানে মোহিনার টেন্ডেন্সি হচ্ছে যে কোনো একটা রেসপন্স দিলেই হবে যতই বাটপাড়ি ছাটপাড়ি করো জাস্ট একটা ইয়া দো মানে তো তাদের কোনো ইয়া না মানে তাদের কোনো প্রায়োরিটি না